দেশের পাঁচ বিভাগে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সংখ্যা রয়েছে তথ্য দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর এদিকে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি সমতলে পানিবন্দি মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট রংপুর গাইবান্ধা লালমনিরহাট জলে জলেমগ্ন কুড়িগ্রামে পানিবন্দি নয় উপজেলার পঞ্চান্ন ইউনিয়নের প্রায় সোয়া দুই লাখেরও বেশি মানুষ বাড়ছে ধরলা ও দুধ পানি ত্রাণ সহায়তায় শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছে দুস্থ মানুষেরা দুর্ভোগ বেড়েছে গবাদি পশু নিয়ে ডুবে গেছে চরের অসংখ্য ফসলি জমি জামালপুরে পানিবন্দি প্রায় তিন লাখ মানুষ দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার একান্ন ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপদসীমার ছিয়াশি সেন্টিমিটার উপর দিয়ে বইছে তলিয়ে গেছে আট হাজার হেক্টর ফসলি জমি বন্ধ রয়েছে উনিশটি কমিউনিটি ক্লিনিক ও সাড়ে তিনশোরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বগুড়ার সারিয়াকাদ্দিতে যমুনা নদীর পানি বিপদসীমার বত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার্ত এলাকায় বেড়েছে জনদুর্ভোগ দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট এদিকে সুনামগঞ্জ আর সিলেটে আবারও বাড়ছে সুরমার পানি সুনামগঞ্জে বারো উপজেলার নিম্ন ও হাওয়ার অঞ্চলের চার লাখ মানুষ পানিবন্দী সিলেটের আশ্রয় কেন্দ্রগুলোতে মারোবেতর দিন কাটছে নয় হাজারেরও বেশি মানুষের কুশিয়ারা তীরবর্তী অনেক এলাকা প্রায় দেড় মাস ধরে প্লাবিত ফলে জীবনযাপনে বিঘ্ন ঘটছে অজস্র মানুষের নিউজ ডেস্ক